গুড আফটারনুন ফ্রেন্ডস, এই মাত্র জাস্ট অফিস থেকে ফিরলাম, এখন দুপুর 3টে বাজে আর আমি এতটা এক্সাইটেড আমি বলতে পারবো না। আমি একটা জিনিস অর্ডার দিয়েছি, 2 দিন আগে জাস্ট অর্ডার দিয়েছি, 3 দিন আগে অর্ডার দিয়েছি, এটা কালকে জাস্ট ডেলিভার হয়েছে। এবং কালকে আমার ইভিনিং শিফট ডিউটি ছিল এবং আজকেও মর্নিং শিফট ছিল, তাই আমি কোনোভাবে এটা আনবক্সিং করতে পারিনি। তাই আজকে আমি অফিস থেকে জাস্ট রীতিমতো মানে তাড়াতাড়ি এসেছি, যাতে খাওয়া দাওয়া করে দুপুরে লাঞ্চটা করে আমি এটা আনবক্সিং করব। এবং যেহেতু এটা একটু লেন্দি প্রসেস আনবক্সিং করার জন্য, তাই আমি মানে কি বলবো, খুবই এক্সাইটেড। আর দেখাই আমি তোমাদেরকে আমি কী কিনেছি। এটা হচ্ছে আমার নতুন হারকিউলিক্স একটা এমটিভি বাইক। এটা আমি জাস্ট 2 দিন আগে ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছি আর 2 দিনের মধ্যে ডেলিভার হয়ে গেছে। তা আমি এটা এখন আনবক্সিং করব, তোমাদের দেখাই চলো। আর অনেক দিন ধরে ইচ্ছা ছিল একটা এমটিভি কিনবো, কারণ ছোটোবেলায় খুব ইচ্ছা ছিল একটা গিয়ার সাইকেল কিনবো। এটা একটা এমটিভি গিয়ার সাইকেল, তাই অনেক দিন অনেক বছর পর আমার একটা স্বপ্ন পূরণ হলো। অসাধারণ! এখন এটাকে অ্যাসেম্বলিং করতে হবে, আমার অনেক দিনের স্বপ্ন। কালারটা হচ্ছে অসাধারণ, এই সাইকেলটা আমি অনলাইনে যখন দেখছিলাম তখন দাম ছিল 14,999, কিন্তু আমি অফারে এটা প্রায় 13,000 রুপিসে পেয়েছি। আর এটার সাথে আরও 500 টাকা এক্সট্রা দিলে, এটা যেহেতু অ্যাসেম্বলিংয়ের ব্যাপার আছে, তো 500 টাকা এক্সট্রা দিলে অ্যাসেম্বলিংয়ের লোক আসতো, কিন্তু সেটা আরও 8-10 দিন পরে। কিন্তু অতদিন আমি ওয়েট করতে পারিনি, তাই আমি টাকাটাও দিইনি, কারণ অতদিন আমি ওয়েট করতে পারতাম না, অতদিন এমন এক্সাইটমেন্টটা ধরে রাখতে পারতাম না, তাই আমি এটা ক্যান্সেল করেছি। আমি নিজেই ভাবছি আনবক্সিং করবো, অ্যাসেম্বলিং করবো, যদি আমার দ্বারা না হয় তো সামনে কোনো মেকানিককে ডেকে এনে এটা করবো, কোনো 8-10 দিন ওয়েট করা যাবে না। সাইকেলের সাথে এটা পুরো অ্যাসেম্বলিং করতে হবে, যেগুলো এসছে সেগুলো একটা সিট আলাদা এসছে। আর এখানে কিছু টুলস আছে, এর মধ্যে থেকে কিছু টুলস থাকবে যেটা দিয়ে এগুলো অ্যাসেম্বলিং করা যাবে। কারণ হ্যান্ডেল বার, একটা টায়ার, এগুলো সব আলাদা আছে। এখানে ইউজার ম্যানুয়াল আছে, এটা দেখে দেখে আস্তে আস্তে আমাকে এটা অ্যাসেম্বলিং করতে হবে। দেখিনি প্রথমে এটার মধ্যে কী কী আছে, এটার মধ্যে আছে একটা রিফ্লেক্টর আছে, একটা ফ্রন্ট, এটা ব্যাক রিফ্লেক্টর, এটা ফ্রন্ট রিফ্লেক্টর, একটা গিয়ার গার্ড, দুটো প্যাডেল, আর আছে কিছু অ্যালেন কি, এটা হচ্ছে হোল্ডার, আর একটা অ্যালেন কি। ও, এখানে আছে 3টে অ্যালেন কি আর একটা, এটা একটা রেঞ্চ টাইপ। তো দেখি এগুলো দিয়ে করতে হবে, আগে আমাকে একটু ইউজার ম্যানুয়াল, আগে আমাকে এগুলো দিয়ে করতে হবে, এবার ইউজার ম্যানুয়ালটা দেখে আমাকে দেখে নিতে হবে আগে এগুলো কীভাবে করতে হয়, তারপরে আমি
দেখছি কি হয়েছে মনে করো। পাক্কা 1 ঘন্টা লাগলো এটা আনবক্সিং করতে, আর এতটাই কষ্ট হলো এটা আনবক্সিং করতে। এইটা এক্সপিরিয়েন্স নেই তো এগুলো করার, তাই একটুখানি কষ্টই হলো। আমরা একটুখানি ম্যানুয়াল দেখে তারপর ইউটিউব দেখে এটা অ্যাসেম্বলিং করলাম, আনবক্সিং অ্যাসেম্বলিং করলাম। এটা আনবক্সিং তো করে দেখালাম আমি, আর অ্যাসেম্বলিংটাও টাইম ল্যাপস তুলে দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর এটা তোমাদের একবার একটা লুক দেখিয়ে দিচ্ছি, এটা এতটাই সুন্দর দেখতে, তোমরা দেখে নাও। মডেলটার নাম হচ্ছে হারকিউলিস টপ গিয়ার A27R1। এটা অ্যালুমিনিয়াম ফ্রেম, স্টিল ফ্রেমেরও ছিল, স্টিল ফ্রেমের দাম একটু কম পড়তো, কিন্তু স্টিলের থেকে অ্যালুমিনিয়াম ফ্রেম ভালো বেশি, তাই অ্যালুমিনিয়ামটাই নিলাম একটু বেশি স্পেন করে। আর এটাতে আছে শিমানো গিয়ার, ফ্রন্টে শিমানো, এটা 21 স্পিড গিয়ার, ফ্রন্টে 3টে আর পিছনে 7টা, পিছনে 7টা ডিরেলার। আর এই ক্র্যাঙ্ক সেটটা 3 স্পিডের। বন্ধুরা, তোমরা জানিও আমার এই নতুন সাইকেলটা তোমাদের কেমন লাগলো, তোমরাও এটা চাইলে নিতে পারো ফ্লিপকার্ট থেকে। আর আমি এটা জাস্ট এখন আনবক্সিং দেখালাম এটা একবার, এখন তো অন্ধকার হয়ে গেছে, বাইরে বৃষ্টিও পড়ছে, তাই বাইরে বার করলাম না, কালকে একবার বাইরে নিয়ে বেরোবো, তখন চালিয়ে একটা রাইড রিভিউ দেব। আর আমি ফার্স্ট টাইম গিয়ার সাইকেল চালাবো, তাই কীরকম এক্সপিরিয়েন্স হলো সেটা তোমাদের অবশ্যই জানাবো, ফার্স্ট টাইম গিয়ার সাইকেল চালানোর এক্সপিরিয়েন্স। আমি ছোটোবেলা থেকে নর্মাল সাইকেল চালিয়েছি, কিন্তু গিয়ার সাইকেল কোনো দিন চালাইনি,
তাই কালকে চালিয়ে তোমাদের একটা নেক্সট ভিডিওতে তোমাদের আপডেট দেবো কীভাবে কীরকম আমার এক্সপিরিয়েন্স হলো গিয়ার সাইকেলের। আর এটা একটা ওভারভিউ রিভিউ তো আমার অতটা আমি অতটা এক্সপার্ট নই, তবে আমার পার্সোনাল ওপিনিয়ন যেগুলো আমি ফিল করবো সেগুলো অবশ্যই শেয়ার করবো তোমার সাথে। বন্ধুরা যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করো, লাইক করো আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আনার চেষ্টা করছি, আমাকে সাপোর্ট করো। ওকে, থ্যাংক ইউ। এখানে রাস্তাটা একটুখানি খারাপ আছে, চেষ্টা করছি, অনেক দিন অনেক বছর পর সাইকেল চালাচ্ছি।